রাজধানীর পূর্ব রাজাবাজার ছাড়া আর কোথাও লকডাউন করা হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, সরকার অধিক, মধ্যম ও কম সংক্রমিত এলাকা চিহ্নিত করেছে, কিন্তু এখনও এইসব এলাকা লকডাউন করা হয়নি। তেমন সিদ্ধান্ত হলে সেখানে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা আগে থেকেই সরকার জানাবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।